কুমিল্লায় কোরআন অবমাননার যে ঘটনা ঘটেছে তার পরিকল্পনা হয়েছে লন্ডন থেকে, বলেছেন তথ্যমন্ত্রী। পূজামণ্ডপে হামলায় বিএনপি জড়িত প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দিবে, বলছেন বরকতুল্লাহ বলু। বিএনপি হঠাৎ করে আন্দোলনের ডাক দেবে, যে কোনো সময় সরকার পতনের ডাক আসতে পারে। দেশে এলোস্টিনো ফার্মার আরও 2 লাখ ডোজ ভ্যাকসিন। কর্ণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বৃহস্পতিবার। ওমরা পালনের নিয়ম শিথিল করল সৌদি আরব। প্রথমবারের মতো জান্তার আদালতে সাক্ষ্য দিয়েছেন সূচি। এবং সর্বশেষ জানাবো মিয়ানমারে জান্তা বিরোধীদের সঙ্গে লড়াই, 50 সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। কুমিল্লার কোরআন অবমাননার যে ঘটনা ঘটেছে তার পরিকল্পনা হয়েছে লন্ডন থেকে, বলেছেন তথ্যমন্ত্রী। কুমিল্লায় শারদীয় দুর্গাপূজায় যে ঘটনা ঘটেছে তার পরিকল্পনা হয়েছে লন্ডন থেকে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন প্রায় 1 মাস বৈঠক করে বিএনপি ষড়যন্ত্র করেছে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলে বিএনপি প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে দুর্গাপূজার সময় পূজামণ্ডপে হামলা, আমাদের পবিত্র কোরআন শরীফ পূজামণ্ডপে রেখে আসা। তিনি বলেন দুর্গাপূজায় হনুমানের মূর্তির কাছে কোরআন শরীফ যে রেখেছে তাকে গ্রেফতার করা হয়েছে, সে তো রাখেনি আসলে, সে কারো ফরমায়েশে সেখানে রেখে এসেছে। কারের পেছনে আছে সেটা খুব সহসা বের করা হবে, খুবই স্পষ্ট যে কারা এগুলো ঘটিয়েছে। তথ্যমন্ত্রী বলেন সাম্প্রদায়িক চেতনা নিয়ে রাজনীতি করে বিএনপি জামায়াত ধর্মান্ধ উগ্রবাদীরা। বাংলাদেশের কোনো সম্প্রদায়ের লোক অপর ধর্মগ্রন্থ অবমাননা করার মানসিকতা পোষণ করে না। যারা এটি করেছে এবং যারা প্ররোচনা দিয়েছে তারা আমাদের পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করেছে, একই সঙ্গে হিন্দু ধর্মকে অবমাননা করেছে, এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন ওই যুবককে যিনি গ্রেফতার হয়েছেন ইকবাল হোসেন, কারা প্ররোচনা দিয়েছে তাকে, কারা অর্থ দিয়েছে, কারা পালিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম হয়ে কক্সবাজার পাঠিয়েছে, সবকিছুই বের করা হবে। সরকার এই ঘটনার পর 102টি মামলা করেছে, 700 মতো দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে। সরকারের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। পূজামণ্ডপের হামলায় বিএনপি জড়িত প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দিবে, বলেছেন বরকতুল্লাহ বলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু বলেছেন নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, মন্দির কিংবা পূজামণ্ডপে হামলার ঘটনায় আমরা সংশ্লিষ্টরা বিন্দুমাত্র প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। আমার 50 বছর রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। যারা এ ধরনের ষড়যন্ত্র করছেন অবিলম্বে তাদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বুলু বলেন একজন মুসলমান হিসেবে কোরআন শপথ করে বলছি এ ঘটনায় বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকলে আমি রাজনীতি করব না, দেশ ত্যাগ করব। যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের দুনিয়ায় বিচার না হলেও আল্লাহর কাছে দায়ী থাকবেন। বেগমগঞ্জবাসী সহ পুরো দেশবাসীর কাছে তারা দায়ী থাকবেন। আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে বিভিন্ন মন্দির হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ জানায় জবানবন্দিতে এই ঘটনায় বরকতুল্লাহ বলু সহ বিএনপি জামায়াতের 15 নেতা সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। এরপর বিকালে গণমাধ্যমের সঙ্গে মুঠোফোনে প্রতিক্রিয়া দেন সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন বেগমগঞ্জে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে হামলা ভাঙচুর ঘটনায় নোয়াখালীতে প্রশাসনিকভাবে সংবাদ সম্মেলনে আমার নাম আনা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে থানায় না রেখে পুলিশ লাইনে আটকে রেখে 164 ধারায় তার জবানবন্দি নেওয়া হয়েছে। এ ঘটনার পরপরই আমি গণমাধ্যমে বক্তব্য দিয়েছি। ভারতে যখন বাবর মসজিদ ভাঙা হয় তখন আমি হিন্দুদের পাশে কিভাবে ছিলাম তা বেগমগঞ্জবাসী জানেন। আমি বিশেষভাবে অনুরোধ করব 105 বছর বয়সী শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক বাবুর সম্পত্তি দখল হয়ে যাওয়ার সম্পত্তি কিভাবে উদ্ধার করেছি তাকে জিজ্ঞেস করলে তা পাওয়া যাবে। বিএনপি হঠাৎ করেই তার আন্দোলনে ডাক দেবে, যে কোনো সময় সরকার পতনের ডাক আসতে পারে। তাই দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিল নেতারা একথা বলে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে সরকার একটি পরিস্থিতি তৈরি করেছে। দুর্গাপূজার মণ্ডপে সরকারের অধীনে নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছে, তখনই সরকার এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না, আমরা আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করেই নির্বাচনে বাধ্য করব। এ সরকার ক্ষমতায় থাকলে নেত্রীকে মুক্ত করা যাবে না, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যাবে না, তাই এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য গৈশ্বর চন্দ্র রায় বলেন
আন্দোলনের ডাক হঠাৎ করেই আসবে, সময় সুযোগ পাবে না। আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো সময় আন্দোলনের ডাক আসবে। আজকের মতো সবাইকে ছাপিয়ে পড়তে হবে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন, এছাড়া আপনাদের আর কোনো পথ নেই। আন্দোলনে যাওয়া ছাড়া বিএনপির বিকল্প নেই। দেশে এলো সিনোফার্মার আরও 2 লাখ ডোজ ভ্যাকসিন। চীনের সিনোফার্মার আরও 2 লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। মঙ্গলবার 26 অক্টোবর বিকেল 4:10 টিকার এই চালান বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে 2 লাখ ডোজ সিনোফার্মার টিকা এসেছে বলে গণমাধ্যম জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। করোনাটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে করোনাভাইরাসের টিকা গ্রহণকারী ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে বৃহস্পতিবার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গণটিকার কর্মসূচির আওতায় প্রথম ডোজ টিকা যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও সেখান থেকেই নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মবার্ষিকী উপলক্ষে গত 28 সেপ্টেম্বর সারা দেশে করোনাটিকা কর্মসূচি চালায় স্বাস্থ্য বিভাগ। কোনো জায়গায় 29 সেপ্টেম্বরে চলে এই টিকাদান। ওই কর্মসূচির আওতায় 2 দিনে 82 লাখের বেশি মানুষ চীনের তৈরি সিনোফার্মের টিকায় প্রথম ডোজ পেয়েছিলেন। উমরা পালনের নিয়ম শিথিল করে সৌদি আরব। উমরা পালনে আগ্রহীদের বুকিং দিতে 14 দিন অপেক্ষা করার নিয়ম বাতিল করেছে সৌদি আরব। দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়ের কর্মকর্তা বরাতে আরব নিউজ এখন খবর জানিয়েছে। সৌদি মন্ত্রণালয়ের পরিকল্পনা কৌশল বিভাগের প্রধান ডক্টর আমর আল মাদ্দা জানিয়েছেন, বিধিনিষেধ প্রত্যাহার করায় মসজিদুল হারামে উমরা ও নামাজ পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। তিনি বলেন, অগ্রগতির এই পর্যায়ে উমরা পালনে আগ্রহীদের সংখ্যা বাড়ায় হজ ও উমরা মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। 14 দিন অপেক্ষা করার শর্ত এখন আর প্রযোজ্য না, এতে সবাই সমান সুযোগ পাবেন। গত 16 অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে বিধিনিষেধ শিথিলের ঘোষণা দেন। মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে পূর্ণ ধারণ ক্ষমতা অনুযায়ী প্রার্থনা ফের শুরুর নির্দেশনাও দেওয়া হয়। প্রথমবারের মতো জামতার আদালতে সাক্ষ্য দিয়েছেন সূচি। সেনা সরকারের অধীনে বিচার শুরুর প্রায় 4 মাসের মাথায় প্রথমবারের মতো আদালতে সাক্ষ্য দিয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সূচি। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে অস্থির মিয়ানমার। স্থানীয় পর্যবেক্ষক গ্রুপের হিসেবে দেশজুড়ে বিক্ষোভে 1,100 বেশি মানুষ হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। অভ্যুত্থানের দিনে হেফাজতে নেয়ার 4 মাসের মাথায় গত জুনে শুরু হয় সূচির বিচার। আনা হয়েছে বেশ কিছু অভিযোগ যাতে তাকে আরও কয়েক দশক কারাগারে রেখে যেতে পারে। মঙ্গলবার আদালতে দেয়া নিজেই সাক্ষ্য দিয়েছেন সূচি। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত একটি সূত্র AFP জানিয়েছেন, অভ্যন্তরীণ সমালোচনা করে দেওয়া 2টি বিবৃতির বিষয়ে এদিকে নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি। তবে আদালতে তিনি ঠিক কোনো বক্তব্য দিয়েছেন তা জানা যায়নি। আদালত অনুমোদন না করলে ওই বক্তব্য প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন সূত্রটি। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে ওই অনুমোদন পাওয়া যাবে। সেনা সরকারের তৈরি রাজধানী নেপিদৌর এক বিশেষ আদালতে সূচির শুনানি অনুষ্ঠিত হয়, তবে সেখানে সংবাদ মাধ্যম উপস্থিত থাকতে দেওয়া হয় না। এছাড়া সম্প্রতি সূচির আইনজীবীদেরও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মিয়ানমারে জান্তা বিরোধীদের সঙ্গে লড়াই, 50 সেনা নিহত। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সেনা বিরোধী গোষ্ঠীগুলোর প্রতিরোধ জোরদার হচ্ছে। কয়েকদিন ধরে মিয়ানমারের মান্দালয়, ইয়াঙ্গুন, সেঙ্গিং, মাগুই, ইয়ারতিপ সহ বিভিন্ন শহর এবং কায়া ও শান রাজ্যে জান্তা সেনাদের সঙ্গে বিরোধী গোষ্ঠীগুলোর তুমুল লড়াই হয়েছে। এই হামলা সংঘর্ষে অন্তত 50 জনের বেশি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সাংগাই অঞ্চলের মায়ং শহরে কেউ পুলিশ স্টেশনে গত রবিবার বিকেলে প্রতিরোধ যোদ্ধার অভিযান চালায়। এটি প্রতিরোধ যোদ্ধাদের 7টি দল অংশ নেয় বলে জানিয়েছেন ইউনিয়ন ডিফেন্স অ্যান্ড লিবারেশন অ্যালায়েন্স। 2 ঘন্টা ধরে চলা গোলাগুলিতে অন্তত 5 জান্তা সেনা নিহত ও 1 জন প্রতিরোধ যোদ্ধা আহত হয়েছে বলে এই প্রতিবেদন বলা হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।